আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তো আজ আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে ছাদ যারা বিশেষত টবে বা ড্রামে ঝাল গাছ চাষ করছেন তাদের বিষয়ে আলোচনা করবো এবং কি করলে আপনাদের ঝাল গাছটা খুব দ্রুত বড় হবে পাশাপাশি প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসবে এবং পাতা ঘুঁকড়ানোর যে রোগটা রয়েছে ঝাল গাছে সেই রোগ থেকে আপনারা কীভাবে মুক্তি পাবেন তো সকল বিষয়ে আলোচনা করবো তা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি একটু হলেও উপকৃত হবেন এবং আপনার ঝাল গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসবে তো এখানে দেখেন আপনার ঝাল গাছ যখন লাগাবেন লাগানোর পর অবশ্যই আপনারা গাছের গোড়াটা পরিষ্কার করে রাখবেন কখনোই গাছে কোনো প্রকার गाच्पलाबा लतफटा रहा जानु जायो